এরপরে সুইটি আহমদ আপনি জানতে চেয়েছেন রোগের জন্য তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা। রোগের জন্য তাবিজ ব্যবহার করা ইসলামী শরিয়ার শিক্ষা নয়, সুন্নাহ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিক্ষা দিয়েছেন, শুধু বাচ্চারা যারা পড়তে পারে না তাদেরকে ঝাড়ফুঁক সবসময় করা যায় না, বা করেও নিয়মিত ঝাড়ফুঁক করা যায় না, তেলাওয়াত করা যায় করতে পারে না তারা, এক্ষেত্রে তাদেরকে তাবিজ দেওয়া যায় কিনা কোরআন হাদিসের আয়াত দিয়ে, কোরআন আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে শুধুমাত্র, সেটাকে কোনো কোনো মাকরাম জায়েজ বলেছেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাউকে কখনো তাবিজ দেননি, দিতে বলেননি। তিনি যেটা বলেছেন ঝাড়ফুঁক করা নিজের জন্য, অন্যের জন্য, অতএব তেল পোড়া, পানি পোড়া, বাত নিউন, আয়াত তেলাওয়াত করে ফুঁক দেওয়া, এটাই হলো মূল ট্রিটমেন্ট, সেটাতেই আমাদের যাওয়া উচিত। সুন্না সেটাই। রওশন মজুমদার আপনি জানতে চেয়েছেন নামাজে কি থুতনি ঢাকতে হবে, থুতনি কি মুখমণ্ডল অন্তর্ভুক্ত, থুতনি পর্যন্ত আপনি রাখবেন, থুতনির নিচের অংশ থুতনি পর্যন্ত আপনি প্রকাশ করবেন, থুতনির নিচের অংশ অবশ্যই আপনাকে ঢাকতে হবে। অতএব থুতনির এই বাউন্ডারি, এটার নিচের অংশ আপনাকে ঢাকতে হবে, থুতনির উপরের অংশ অর্থাৎ মুখের দিকের অংশ এটা একজন মেয়ে মানুষ নামাজের সময় না ঢাকলেও চলবে। পুরুষের জন্য তো অত্যন্ত ঢাকার বিষয় নাই, গলা এগুলো কোনোটা ঢাকার বিষয় নাই, সলাতের জন্য ঢাকা কোনো আবশ্যক নয়। সাব্বির আহমেদ রুমান জানতে চেয়েছেন আমি আমার আম্মুর জন্য প্রতিদিন নামাজে কোরআন করিম তেলাওয়াত করে দোয়া করে থাকি, এইভাবে দোয়া করা বা নামাজ পড়ে মাইয়াতের জন্য সব রেসানি করা কোরআন সুন্নাত সম্মত কিনা, আমার আম্মু বেঁচে নেই, আপনার আম্মুর জন্য আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন ভাই সাব্বির আপনার আম্মুকে মাগফিরাত নসিব করুন। সেই সাথে আপনাকেও বলছি যে সালাতের পর কোরআনে করিম তেলাওয়াত করে বা কোনো আমল করে আপনার মায়ের জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করুন, এটা ভালো কাজ, এটাকে সালাতের পরে করণীয় রুটিন সুন্নাসম্মত আমল মনে করে করবেন না, তবে আপনার সুবিধা হয়, সালাতের পরে দোয়া কবুল হয়, সেই জায়গা থেকে আপনি মা বাবার জন্য দোয়া করলেন, এটা আপনি করতেই পারেন। কিন্তু কোরআন তেলাওয়াত করে সেটার সব মেয়েদের জন্য পাঠানো, সালাত আদায় করে সব মেয়েদের জন্য পাঠানো, তাদের পক্ষ থেকে এগুলো করা জায়েজ কিনা এটা নিয়ে স্কলারদের মধ্যে মত পার্থক্য রয়েছে। এবং আমি যে মতটাকে বেশি বিশুদ্ধতর মনে করি সেটা হলো যে এগুলো আসলে সওয়াব রেসানি করার জিনিস নয়। সওয়াব রেসানির জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সচরাচর যে কথাগুলো পাওয়া যায় সেটা হলো যে দান করা, তাদের পক্ষ থেকে উমরা করা, হজ করা, এগুলো দোয়া করা, অতএব দোয়া করবেন তাদের জন্য।